ছিলেন জাতীয় দলে সতীর্থ, রঙিন জার্সিতে দেশবাসীকে আনন্দে ভাসিয়েছেন বহুবার। মাঠের বাইরেও সাকিব তামিম ছিলেন হরিহর আত্মা। সময়ের বয়ে চলা বদলে দেয় জীবন, যে বদলের ঢেউয়ে ইদানিং তামিমকে দেখা যায় না রঙিন জার্সিতে। মানিক জোরের সম্পর্কের ফাটলও বেশ প্রকাশ্য, কিন্তু দেশের ক্রিকেট প্রেমীরা তাদের দুই নয়নের আলোকে খেলতে দেখতে চায় একসাথে। প্রকৃতি যেন বুঝতে পেরে এবার এক করে দিল দুজনকে। সাকিব তামিম খেলবেন একই লিগে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের অধীনে টি-টেন টুর্নামেন্ট 60 স্ট্রাইকসে খেলবেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউএসএ ন্যাশনাল ক্রিকেট লিগের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তামিম। একই সাথে জানান বাংলাদেশি সমর্থকদের মাঠে দেখার তার অপেক্ষার কথা। যদিও বিসিবি সূত্রে জানা গেছে সাকিবের 60 স্ট্রাইকসে খেলা নির্ভর করবে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের দলে থাকা না থাকার ওপর। আগামী মাসে 2 টেস্ট ও 3 টি-20 খেলতে ভারত সফর করবে টাইগাররা। এই টুর্নামেন্টের সঙ্গে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের সময় মিলে গেছে। সাকিব ও তামিম ছাড়া এই টুর্নামেন্টে খেলবেন অ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, মোহাম্মদ নবি, কুশল মেন্ডিস ও শহীদ আফ্রিদির মতো আন্তর্জাতিক ক্রিকেটাররা। ছয় দলের এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী 4 অক্টোবর, চলবে 14 অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টের সব ম্যাচই হবে ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে। ক্যারিয়ারের শায়ান হয়ে আছেন সাকিব তামিম দুজনেই। এই বেলা শেষের প্রহরে দেশের রঙিন জার্সিতে আরও একবার খেলবেন দুজন, একসাথে জেতাবেন ম্যাচ, এতটুকুই চাওয়া দেশের ক্রিকেট প্রেমীদের। দেশের জার্সিতে তবে হবে নাকি ওয়ান লাস্ট ড্যান্স?